হ্যালো বন্ধুরা, আপনি আরআর মুভি তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি এই মুভিতে যে পতাকা দেখেছেন তার সম্বন্ধে কি জানেন? বেশিরভাগ লোক এর সম্বন্ধে জানে না, তো আমি বলে দিচ্ছি। এই পতাকাটি হচ্ছে ভারতের প্রথম পতাকা। আগে হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই মুভিতে যে আপনি যে পতাকা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভারতের প্রথম আনঅফিসিয়াল পতাকা, যা খুবই কম লোকই জানেন। কিন্তু এর সম্বন্ধে NCERT বইতে উল্লেখ করা হয়েছে, এবং এই পতাকাটি 1907 সালে ম্যাডাম কামা এবং সামজি ভাই দ্বারা ডিজাইন করা হয়েছিল, এবং এটি ওই সময় ব্যবহার করাও হয়েছিল। তো বন্ধুরা, এর আগে পর্যন্ত কি আপনি এ সম্বন্ধে জানতেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব, এমন ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।